ওকে, আজকের ক্লাসের টপিক হচ্ছে প্রিমিয়াম থিম কিভাবে ইনস্টল করতে হয় ওয়ার্ডপ্রেসে। আমরা লোকাল সার্ভারে আজকে দেখব প্রিমিয়াম থিম ইনস্টল করা, কারণ আমরা তো মোটামুটি ওয়ার্ডপ্রেসের 40% কাজ করে ফেলছি। এখন আমাদের দেখতে হবে, আমরা এতদিন ফ্রি থিম দিয়ে করতেছিলাম ওয়ার্ডপ্রেসের কাজগুলো, আজকে আমরা প্রিমিয়াম থিম দিয়ে। সব বাইরে তো আর ফ্রি থিম দিয়ে কাজ করাবে না, আর বেশিরভাগ বায়ার মানে 50% বায়ার তোমাকে ফ্রি মানে ফ্রি থিম দিয়ে কাজ করাবে, আর 50% এর বেশি ধরতে গেলে 60-70% মানুষ প্রিমিয়াম থিম দিয়ে কাজ করাতে চায়। কারণ হচ্ছে প্রিমিয়াম থিমের ভিতরে কোন ধরনের ভাইরাস থাকে না বা কোনো আল ইললিগাল কোনো কোড থাকে না, তার ফলে সবাই তারা ফ্রি থিম দিয়েই কাজ করতে চায় না। এটা একটা সিকিউরিটির জন্য তারা প্রিমিয়াম থিমটা বেছে নেয়। তো আমরা আগে দেখবো আমরা যে প্রিমিয়াম থিমটা ইনস্টল করব। প্রিমিয়াম থিম ইনস্টল করারও কিন্তু অনেক কাজ আছে। আগে আমরা চলে যাব থিম ফরেস্ট নামের একটা ওয়েবসাইটে, এখান থেকে থিম বাই করা হয়। থিম ফরেস্ট, তো আমরা এই থিম ফরেস্ট মূলত খুবই ওয়ার্ডপ্রেস থিম প্লাগ ইন অ্যান্ড এভরিথিং, যে কোনো কিছুর জন্য এটা খুবই বিখ্যাত। আপনার কি রিলেটেড থিম লাগবে সেখানে এখানে সিলেক্ট করে দিলে সেই রিলেটেড থিম গুলো পাওয়া যাবে। আমাদের থিম যেহেতু ওয়ার্ডপ্রেস রিলেটেড, তাহলে আমরা কি করতে পারবো সেটা হলো ওয়ার্ডপ্রেস যে থিম গুলো আছে এখানে দেখেন, 7 থিম আছে, অ্যাভাডা আছে, বি থিম আছে, তারপরে হোপ রেসপন্সিভ মাল্টিমিডিয়া, তারপরে ইনভালভ ব্লগার, তারপরে ম্যাগাজিন, তারপরে হচ্ছে আপনার স্লো কুইরি, আরো অনেক ধরনের কিন্তু থিম এখানে অ্যাভেলেবল আছে। তো আমরা আজকে যেটা দেখি সেটা হচ্ছে যে কোনো একটা থিম আমরা প্রিমিয়াম থিমটা নিব। নিয়ে নিয়ে এখন এখন কিন্তু আমাদের কারো কাছে কিন্তু রিসোর্স নাই, মানে রিয়েল ফাইলটা আমাদের কাছে নাই, কিন্তু আমরা জানতে হবে যে আমরা যে থিমটা ক্র্যাক থিম নিয়ে কাজ করব, ঠিক আছে, আমরা প্র্যাকটিস করব ক্র্যাক থিম নিয়ে। যখন বায়ার আমাদেরকে থিম কিনে দিবে, সেই থিমটা যেন আমরা পরবর্তীতে ইনস্টল করতে পারি, মানে এই থিমের মাধ্যমে করে যেন ইনস্টল করতে পারি। আমরা মানে ক্র্যাক থিমটা শিখবো, কিন্তু ক্র্যাক থিম আর হচ্ছে পেড থিম দুটো একই, ধরতে গেলে একই সেম টু সেম কাজ করতে হবে। তো আমরা এখানে দেখেন কিছু থিম দেখি, এখানে দেখি কোন থিমটা ইনস্টল করা যায়। আমরা 7ও করতে পারি, তো আমরা তাহলে 7 এ চলে যাই। আর ফলস্টোন আছে, এটা আগে আমরা D7 থিম এটাই আমরা দেখি এটা ইনস্টল করা। যদি আপনি থিম যদি এখানে ফাইবার যদি আসেন, আমরা fiverr.com এ চলে যাই, fiverr.com এ চলে আসলাম। আসার পরে এখানে যদি আমরা লিখি থিম থিম ইনস্টলেশন ইনস্টলেশন থিম অথবা ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল, এখানে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস থিম থিম ইনস্টলেশন ইনস্টলেশন, ওকে, ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন অথবা ওকে আমরা ইনস্টলেশনই লিখে দিই, যাতে আর কষ্ট করে লেশন। ওকে, ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন যদি আমরা লিখি, দেখেন এখানে ওয়ার্ডপ্রেস এর সার্ভিস হচ্ছে প্রায় 38,000 সার্ভিস এই থিম মানে এই থিম ইনস্টল করে। মাত্র মানে 5 মিনিট একটা কাজ করে তারা কিন্তু এখান থেকে ভালো টাকা আর্নিং করতেছে, দেখছেন। এখানে $10 কিন্তু তারা বেসিক প্যাকেজ দিছে, আর মোটামুটি দেখেন কি ধরনের কাজের চাহিদা এখানে, আপনি ভাবতে পারবেন না। দেখেন 2টা কাজ রানিং আছে, একজন টপ রিলেটেড সেলার শুধু থিম ইনস্টল করে আর কোনো কাজ নাই, ফাইবার চুজ করছে $65 থিম ইনস্টল করে ইনস্টল করে, ঠিক আছে। তো এখানে দেখেন আমরা কিন্তু অনেক সার্ভিস পাবো এখানে, যারা থিম ইনস্টল করে কিন্তু কাজ করতে। তো এই এই সেলটা যদি আমরা দেখি, ফাইবার চুজ করছে, আসছে কত সালে, 2021-এর এপ্রিলে আসছে, মাত্র কয়েক মাস। এপ্রিলে আসার পরে তিনি কিন্তু মোটামুটি 77টা কাজ শুধু রিভিউ পাচ্ছে, আরো কিন্তু অনেক কাজ কিন্তু তারা করছে, ঠিক আছে। এখানে পোর্টফোলিও শো করছে, কিন্তু শুধু দেখেন তার একটা কাজই কিন্তু এখানে জনপ্রিয় হয়েছে, ও থিম ইনস্টলেশন। এই সেলিটারে যদি দেখি আমরা, 2019 আছে, 77টা কাজই করছে, এখানেও মোটামুটি ভালোই দেখতেছি। 2015 সালে
তারা এখানে দুইটা অর্ডার আছে, তার 2020 আছে 247টা কাজ বর্তমানে করে ফেলছে, আরো কিন্তু অনেক কাজ করছে। তার কাজটা কি, মূল কাজটা কি দেখেন, আই উইল ইনস্টল থিম ফরেস্ট ওয়ার্ডপ্রেস থিম ইম্পোর্ট, মেবি ইম্পোর্ট লেখছে, হ্যাঁ ইম্পোর্ট অ্যান্ড ডেমো কাস্টমাইজ। তিনি একটা থিম ফরেস্ট থেকে, আমরা দেখালাম কোথা থেকে, থিম ফরেস্ট নামের একটা ওয়েবসাইট থেকে থিম বায়াররা কিনে আপনাকে দিবেন, একটা ফাইল দিবে, সে ফাইলটা ডাউনলোড করে আপনাকে যেটা করতে হবে থিমটা ইনস্টল করতে হবে। তার কাজটা কি দেখেন, বেসিক প্যাকেজে নিতে গিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেস থিম সেট আপ, একটা থিম ইনস্টল করবে মানে সেট আপ করবে, আর একটা ডেমো ইনপুট করবে, অ্যান্ড মেসেজ মি ফর আর্জেন্ট ডেলিভারি, মানে তার কাজ মূলত এই দুইটাই, তার কাজ এই দুইটাই, আর কোনো কাজ নাই। থিম ইনস্টল করবে, একটা ডেমো ইনপুট করে দিবে, কাজটা শেষ, $10 নেবে। আর এটাই যদি একটু কাস্টমাইজেশন করে নেয় তার পছন্দ অনুযায়ী, তাহলে তাকে $70 দিতে হবে, আর যদি এটা ফুল কাস্টমাইজেশন করে নেয় তাহলে তাকে $120 দিতে হবে। তিনি কিন্তু শুধু থিম কাস্টমাইজেশন দেন, আর থিম ইনস্টলেশনের কাজটা কিন্তু পাচ্ছে। এই যে আমরা যদি এখানে লিখি দি সেভেন থিম ইনস্টল, তারপরেও কিন্তু আমরা এখানে কিন্তু কাজ পাবো, দেখছেন 32,000 কাজ আছে শুধু দি সেভেন থিম এর কাজ, ঠিক আছে, যারা এই সেভেন থিম এর ইতে ইনস্টল করে। আমরা অত কিছু বুঝি না, আমরা জাস্ট থিম ইনস্টল লিখে সার্চ করবে বায়াররা, এখানে 3,000 সার্ভিস। আমরা ওয়ার্ডপ্রেস থিম দেওয়ার দরকার নাই, আমরা সব ধরনের থিম ইনস্টল করতে পারবো, সমস্যা নাই। আমরা যেটা করব, থিম ইনস্টলেশন, এই ইনস্টলেশনের এই কিওয়ার্ডটা দিয়ে আমরা ফোকাস করে এখানে আমরা ইন্টারেস্ট চাপ দিব। দেওয়ার পর এবার দেখেন আমাদের মার্কেট প্লেসের অবস্থা, মাত্র 3,944টা সার্ভিস কিন্তু অ্যাভেল আছে থিম ইনস্টলেশনের। এবার যখন আমরা অনলাইনে দেখবো, তখন দেখেন সার্ভিসটা মাত্র 347-এ পৌঁছে গেছে। আমরা যদি এটা $5-এর সার্ভিসটা দিই, তারপরে আমাদের জন্য অনেক মানে ভালো হবে, কারণ হচ্ছে এই সার্ভিসটা একদম বেসিক। তো যাই হোক, আমরা দেখলাম যে এই থিমটা ইনস্টলের কিন্তু ভালো কাজ পাওয়া যায়। আর দেখেন এখানে ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশন এই কিওয়ার্ডটা দিয়ে যদি আমরা সার্চ করি 5,000 সার্ভিস, দেন এটা অনলাইন যদি আমরা ই করি তাহলে 400 সার্ভিস। তার মানে বোঝা যাচ্ছে যে এইটার একটা ক্যারিয়ার কিন্তু আছে, যদি আপনারা এই ছোট্ট একটা কাজ, আমরা তো এর আগে তো ফ্রি থিমের ইনস্টল করছি, কিন্তু এটা পেড থিমটা করবে, একটু অন্যরকম হবে। তো আমরা চলে যাব, থিম যেহেতু আমাদের কাছে ধরতে গেলে আছে, ওগুলা এখন আমি এখানে শো করব না, আমরা চলে যাব ডাব্লিউপি লকার নামের একটা ওয়েবসাইটে। ডাব্লিউপি লকার, এখানে আপনারা যে কোনো ধরনের মূলত থিম পাবেন একদম ফ্রিতে, কোনো প্রকার টাকা পয়সা লাগবে না, একদম ক্র্যাক বাসন গুলো পেয়ে যাবেন, যা এগুলা কিন্তু আপনারা বায়ারদের জন্য ইউজ করবেন না, হয়তো পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারে বায়াররা। তো আপনারা যেটা করবেন, নিজেরা প্র্যাকটিস করার জন্য এটা ইউজ করতে পারেন। তো আমরা যেটা করব, আমরা থিম ডি সেভেন থিমটা আমরা এখানে লিখে সার্চ করবো, এই থিমটা আদৌ এই ডাব্লিউপি লকারে আছে কিনা। তো এবার দেখেন আমরা যখন ওয়ার্ডপ্রেস থিমে এখানে ডাব্লিউপি লকারে আসলাম, আসার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ভার্সন কিন্তু দেখাচ্ছে, এটা কিন্তু রিসেন্টলি কত তারিখে আপডেট হয়েছে সেটা কিন্তু এখানে আছে, এটা সেপ্টেম্বরের 26 তারিখে আপডেট হয়েছে, এটা 10-এ নভেম্বরে আপডেট, এটা কিন্তু নতুন, ঠিক আছে। তো আমরা যখন এই থিমটা যখন আমরা এখানে রান করব বা এই থিমটা আমরা এখানে ওপেন করব, আমরা কিন্তু এখান থেকে তাদের কিছু অপশন পাবো, এখান থেকে অনেকগুলো ফাইল কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। তার মধ্যে আমাদের দরকার একটু আমরা দেখি যে এই থিমের ডেমো গুলো কি, ডেমো গুলো হচ্ছে, ডেমো ধরেন এই যে একটা থিমের একটা আমাদের এই যে একটা পেজ দেখতেছেন, এই পেজটা কি ধরনের ডিজাইন হবে সেটার মানে তৈরি করা থাকে, জাস্ট ইনপুট করতে হয় ডেমো। এই যে এইটা যে আপনারা দেখতে পাইতেছেন সামনের পার্টটা, মানে এখানে ওয়ার্ডপ্রেস এর থিম গুলো কিন্তু একটা ফাইবারের ভিতরে দেখানো হচ্ছে, এখানে সবকিছু ডিজাইন করা আছে কিন্তু, ঠিক আছে। আমি যদি একদম নিচে চলে যাই, দেখেন এখানে কিন্তু একটা ফুটার পাওয়া যাচ্ছে, এই যে এই ডিজাইনটা করছে এটা আমরা বলি ডেমো, ঠিক আছে। এখন যেটা তৈরি করা আছে সেটাকে বলা হয় ডেমো। তো আগে আমরা একটু ডেমো দেখি, থিমটা কিরকম ডিজাইন করা হয়েছে সেটা দেখানোর জন্য আমরা এখান থেকে এই ডেমো লিঙ্কটা ক্লিক করে আমরা যদি এখানে পেস্ট করি, তাহলে কিন্তু আমরা এই থিমের এখানে চলে আসলাম, অথবা আমরা থিম ফরেস্ট এসে
সার্চ করতে পারি থিম ফরেস্টের, এখানে এসে দি থিম মানে দি সেভেন থিমটা সার্চ করলে কিন্তু সেম একই জায়গায় নিয়ে আসবে। এবার ডেমো দেখার জন্য আমরা এই থিমের উপরে আমরা আমার মানে মাউসের কার্সারটা যেখানে আছে সেখানে আমরা পেস্ট করব। পেস্ট করলেই কিন্তু আমাদেরকে ডেমোতে নিয়ে যাবে যে এই থিমের কি কি ডেমো আছে। তো দেখেন এখানে অনেক কিছু দেখাইতেছে, এই থিমটার ডলার আছে $39। তো এখানে দেখেন কোটি কোটি ডেমো আছে, আমরা যেটা করবো ভিউ ডেমোতে ক্লিক করবো, একদম আমাদের নিচে আসবে। দেখেন এখানে অনেকগুলো দেখছেন ডেমো, একদম অনেক ডেমো, যে কোনো আপনার যে কোনো ধরনের সাইট লাগবে এই ডেমো থেকে কিন্তু আপনারা ইজি ভাবে কিন্তু ইনস্টল করে কাজ করে নিতে পারবেন। আমরা কিন্তু এর আগে কিন্তু থিম কাস্টমাইজেশনের দেখাইছি, ঠিক আছে, কিন্তু ধরেন এখানে হোটেল এই থিমটা আমার ভালো লাগছে, তাহলে আমি যেটা করি WP লকারে চলে আসছি, আমি উপরে যে লিঙ্কটা পাবেন আপনারা সেই লিঙ্কটা এখানে কপি করবেন, কপি করে নতুন একটা ট্যাব চালু করে এখানে দিয়ে দিবেন, দিয়ে ইন্টারে চাপ দিবেন। আর ওয়ার্ডপ্রেসের মানে ওয়ার্ডপ্রেসের চাহিদা কি পরিমাণ আছে বলার বাইরে, আর ওয়ার্ডপ্রেসের টাকাটা সবচেয়ে বেশি আপনারা জানেন, কারণ একদিন দুই দিন কাজ করলেই মোটামুটি 20-25-30 হাজার টাকা কিন্তু চলে আসে, একদম সিম্পল কাজ, তো দুই দিনের কাজ কিন্তু 30-40 হাজার টাকা, ঠিক আছে। তো আপনারা যদি ভালোভাবে শিখতে পারেন তাহলে এটা ইজি ভাবে আপনারা কাজ করতে পারবেন। তো দেখেন আমার থিম ইনস্টল করার জন্য আমার তো একটা থিম লাগবে, সেই জন্য কিন্তু আমি WP লকারে চলে আসছি। এবার দেখেন এখানে দেখেন ডাউনলোড নাও, এখানে একটা অপশন আছে, তো আমরা যেটা করবো ডাউনলোড নাও ক্লিক করবো, আমাদের কিছুটা সময় লাগবে, এখানে আমি অ্যালাউ করে দিই, মেবি একটু সমস্যা হচ্ছে, ওকে এইটা কেটে দিই, ওকে এটা লোড নিচ্ছে। এখন দেখেন থিমটা ইনস্টল হচ্ছে, 8 MB একটা থিম, তো আমরা একটু অপেক্ষা করি, আমার নেট খুব একটা ভালো না, ঠিক আছে একটু অপেক্ষা করি। তো আমি এটা রেকর্ডটা আপাতত স্টপ করে রাখি, এটা ইনস্টল হয়ে গেলে আমি আবার শুরু করবো, ঠিক আছে। ওকে আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে, আমরা WP লকার থেকে আমাদের থিমটা ইনস্টল করে ফেলছি। এখন আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি, মেবি আমাদের ওয়েবসাইট কাজ করতেছে না, অ্যাডমিন অ্যাডমিন, ওকে অ্যাডমিন দেওয়ার পর আমাদের ইউজার পাসওয়ার্ডটা কপি করে দিই লোকাল সার্ভারে, ওকে অ্যাডমিন লোকাল সার্ভারে দিয়ে দিলাম, এবার এটারে ডান করে দিব, এটা কাজ করতেছে না, ওকে সমস্যা নাই, ব্যাপার না, মেবি এটা ইউজ করছি, ওকে কপি কবে একটা টেনশনের কিছু নেই। তো আমরা লোকাল সার্ভারে যাই, পাসওয়ার্ডটা কাজ করতেছে না কেন, যাই হোক করবে, তো আমি এটা কেটে দিই আমার আর লাগবে না, হয়ে গেছে, আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। এখন আমরা তো নেক্সট ক্লাসে আমরা মানে গত পর্বে আমরা কিন্তু দেখছিলাম রেস্টুরেন্ট ওয়েবসাইট, সিম্পল একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয় এটা কিন্তু আমরা ডিজাইন করছিলাম মাত্র 5 মিনিটের ভিতরে, জাস্ট সামথিং একটা ডিজাইন। এখন যেটা করব আমরা, এটা আমরা টোটালি রিমুভ করে দিব, মানে রেস্টার করে দিব, একদম সাদা মাটা থাকবে, মানে কিছু রাখবো না। তো এটার জন্য আমরা যেটা করব, প্লাগ ইনে চলে যাব, প্লাগ ইন থেকে আমার ভয়েস কি ক্লিয়ার, ক্লিয়ার, ওকে এখান থেকে আমরা রেস্টোর নামের একটা WP রিসেট নামের একটা প্লাগ ইন পাবো, সেখানে চলে আসবো, ক্লিক করার পর এখানে আমরা দেখেন রিসেট রিসেট লিখে কপি করে আমরা রিসেট করে দিব পুরো সাইটটা, একদম সাদা হয়ে যাবে। এবার সাইটটা আমি রিসেট করে দিলাম, আমাদের সাইটটা রিসেট হতে থাক। আমরা যেটা করব, থিমটা আমরা যেখানে ডাউনলোড হয়েছে সেই থিমটা একটা ফোল্ডার করে এটা জিপ অবস্থায় আছে, আমরা এটা আনজিপ করে নিব। তো যে কোনো থিমই আসুক না কেন, আপনাদের রিকোয়ারমেন্ট থাকবে হচ্ছে জিপ থাকবে, সেটা আনজিপ করবেন, অথবা যদি জিপ যদি না যায়, যদি জিপে যদি না হয়, আর যদি জিপে জিপ আনজিপ করলে যদি কোনো কিছু না পান, তাহলে জিপ শুদ্ধ আপনাকে ই করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। তো আমরা এক্সট্রাক্ট করার আগে আমাদের কাজটা আগে করে নেই, আমাদের এই দেখি এটা একদম রিসেট হয়েছে কিনা, এখন দেখেন হ্যালো ওয়ার্ল্ড দেওয়া আছে, তার মানে এটা রিসেট হয়ে গেছে, একদম সাদা মাটা আগের যেটা ছিল ওটা নাই। ওকে আমরা আমাদের ড্যাশবোর্ডে, ওকে এখানে একটা আমি ফোল্ডার সিলেক্ট করি, হয়তো চলে যেতে পারে সবগুলো, ওইটা করে নিলাম। এবার আমি এটা এক্সট্রাক্ট করে নিব, এক্সট্রাক্ট করার জন্য
আর সবাই জানেন এক্সট্রাক্ট করতে কি কি লাগে। তো এটা হচ্ছে ডকুমেন্টেশন মনে হয়, এটা ডাউনলোড করার ইনফরমেশন কিভাবে ইনস্টল করতে হবে। আমাদের যেটা দেখতে হবে এখানে দিস হেভেন থিমটা আছে কিনা, এটা অন্য ভাবে থাকতে পারে। তো আমরা প্রথমে আজকে এটা দেখবো, তারপরে নেক্সট ক্লাসে আমরা অন্যটা দেখবো, রিসোর্স ওয়েবসাইট এর কি কি আছে এগুলো দেখতে পারি। তো আমরা দেখেন এবার যেটা করব, আমাদের এখানে চলে আসলাম, আসার পর আমরা অ্যাপিয়ারেন্সে চলে আসব, অ্যাপিয়ারেন্স থেকে থিমে আমরা ক্লিক করব। আমাদের পেজটা কিন্তু এরকম আছে এখন, ঠিক আছে? তো এটা আছে, আমরা থিম এক্সপায়ার এর আগে ইনস্টল করছিলাম। এবার আমরা যেটা করব, অ্যাড এ নিউ থিম, এখানে আমরা ক্লিক করব, মানে নতুন টেমপ্লেট নেওয়ার জন্য, আমরা মানে নতুন থিম নেওয়ার জন্য বাইরে থেকে কিভাবে নিয়ে আসতে হয় সেটা দেখাবো। এবার দেখেন আপলোড থিম, এখানে আমরা ক্লিক করব। এখানে আপনারা দুই ভাবে নিতে পারেন, এভাবে এখানে সিলেক্ট করে চুজ ফাইল করে নিতে পারেন, যেমন নিউ ফোল্ডারে ফোল্ডারে আছে এখান থেকে দুই নাম্বার ফোল্ডার, এখানে G7 থিমটা, এটা ইনস্টল করে নিতে পারেন, ঠিক আছে? অথবা আপনারা এখান থেকে চলে আসলাম, ডাইরেক্ট চলে এসে আমি এখানে ড্রপ ডাউন করে মানে এটা ক্লিক করে ধরে এইভাবে টেনে আমি কিন্তু ছেড়ে দিতে পারি আমাদের ইয়েতে, এখানে দেখছেন এখানে হয়ে যাবে, দেখছেন ইনস্টল লেখা হয়েছে, তার মানে এটা কাজ হচ্ছে। তো এবার যেটা করবো আমরা, এখানে ইনস্টলে ক্লিক করি, তো আমাদের কিছুটা সময় লাগবে, এখানে ইনস্টল হচ্ছে, মানে কিছু কিছু থিমের ডেমো খুঁজে পাওয়া আসলে অনেক টাফ হয়ে যায়, তারপরে আমাদেরকে খুঁজে বের করতে হবে, কিছু করার নাই। আর এগুলো সবকিছুই তো আপনারা জানেন, তো আমরা মানে থিম ইনস্টল হচ্ছে টপিকে করি। তো থিম ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে, আমাদের নেট আজকে স্লো, একদমই স্লো, তারপরে ব্যাপার না, হয়ে যাবে, লোড নিচ্ছে। আমার এখান থেকে বাতাস লাগতেছে বুঝছি। ওকে, এটা যখন অ্যাক্টিভ মানে থিমটা প্রপারলি ইনস্টল হয়ে যাবে, তখন আপনাকে যেটা করতে হবে, অ্যাক্টিভ অ্যাক্টিভে ক্লিক করে দিতে হবে। তাহলে অ্যাক্টিভ যদি না করেন তাহলে থিমটা কাজ করবে না। তো আপনারা যেটা করবেন, অ্যাক্টিভ এ ক্লিক করে দিবেন। এবার দেখেন অ্যাক্টিভ ক্লিক করে দেওয়ার পর এখানে অনেক কিছু আসতেছে, বলতেছে পাসপোর্ট হ্যান ত্যান ইত্যাদি। তো আমাদের দেখি এখন যে ইনস্টল করলাম এটা এখন কিরকম লাগতেছে। তো সবগুলোতে আসলে এখন দেখেন G7 থিমের একটা ট্যাব কিন্তু এখানে চলে আসছে। এখন যেটা করতে হবে, আমাদের একটা ইম্পোর্ট করতে হবে। এখানে প্রথম হচ্ছে প্লাগইন ইম্পোর্ট করব, এখানে দেখেন প্লাগইন, তারপরে করব হচ্ছে আমরা ইম্পোর্টটা ডেমো সাইট। ওকে, আমরা প্রথমে আমরা প্লাগইনটাই করি। ওকে, প্লাগইন এখানে টোটাল রিকোয়ারমেন্ট করে দিয়েছে অনেকগুলো, তো দেখি সবগুলো সিলেক্ট করে এখানে বাল্ক অপশন অ্যাকশনে ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লাই চাপ দিয়ে দিবে। তো চাপ দেওয়ার পরে কিছুটা সময় নিবে, তো আমরা অপেক্ষা করি। ওকে, নিচ্ছে। আর যদি একবারে যদি সবগুলো না হয় তাহলে একটা একটা করে আপনাদেরকে ইনস্টল করতে হবে, মানে একটা ইনস্টল করলেন অ্যাক্টিভ করবেন, তারপর আরেকটা ইনস্টল করবেন অ্যাক্টিভ করবেন, এইভাবে স্টেপ বাই স্টেপ করে যেতে হবে। মোটামুটি অনেকটা সময় লাগবে, আসলে সব থিমে হবে না, ক্র্যাক ক্র্যাক থিম হোক আর ফ্রি থিমে এগুলো হয় না, মোটামুটি সবগুলো থিমে হয় না। আর যে পেড থিম গুলো আছে সেগুলো কিন্তু এগুলা সিলেক্ট করে দিলে হয়ে যায়। তো দেখি এটা হয় কিনা, না হলে আমাদের দ্বিতীয় স্টেপ তো আছে, কোনো সমস্যা নাই। তো আমাদের ভালোই সময় লাগবে মনে হচ্ছে, ঘুরতেছি তো ঘুরতেছেই, দুইটা অলরেডি ইনস্টল হয়ে গেছে 15টার ভিতরে, একটু ভাই তাড়াতাড়ি কর না। ওকে, আমরা দেখি এখানে কিছু হইতেছে কিনা। এতক্ষণ হয়ে যাওয়ার কথা ছিল, হ্যাঁ মেবি হচ্ছে এরকম। দুইটা হয়ে গেছে, এখনো কতগুলো পড়ে রয়েছে, ইনস্টল অ্যান অ্যাক্টিভ প্লাগইন। ওকে, লোকাল হোস্ট এমনি দেরি হয় বুঝছেন, সময় তো হ্যাঁ, আমাদের ওয়ার্ড পেজে শিক্ষক চলে আসছে না, আরে ভাই লগ না দিয়েন না। তো যাই হোক, এগুলো আসলে ওয়ার্ডপ্রেস তো আসলে কেউ প্রপারলি ভাবে শিখতে পারবে না, দেন অনেক প্র্যাকটিস করে নিজে নিজে আয়ত্ত করতে হয়। তো বেসিকটা জানতে হবে, বেসিকটা কিভাবে ইনস্টল করতে হয় বেসিকটা জানলেই হয়ে যাবে, তো বাকিগুলো আস্তে আস্তে নিজের থেকেই ইমপ্রুভ করে নিতে হবে।
শেখার কোনো শেষ নাই, বুঝছেন? মার খাওয়ারও কোনো বয়স নাই, ঠিক আছে? এটাই তো, মার যদি খেতে না চাও চুপচাপ বসে থাকো। তো নীরবের, অবশ্যই নীরবের কি অবস্থা? দেখলাম কাজ করতেছে, পোর্টফোলিও বানাইতেছে। এই মারছে। নীরবের গিগ গুলো র্যাঙ্ক করানো যায় তো, কিন্তু তার গিগের ব্যানার গুলো খুব বেশি রকম, ঠিক আছে? সেজন্য হুম হুম পিছিয়ে দিতেছে। আমি তাকে ভালো একটা পরামর্শ দিছিলাম যে তিনি কাজে লাগাচ্ছে না, ঠিক আছে, পরে বুঝবে। আমার গিগ কিন্তু সবগুলো প্রথম 20টায়। হুম হুম এত বান্ধবী খুঁজতেছে নতুন স্টার্ট করবে নাকি? হ্যাঁ এই ধান্দা করতেছে তাহলে? হ্যাঁ ওকে, আমি আমার বান্ধবী দিকে খুলতে দিকে এই শুরু করেছো না? হ্যাঁ ঠিক আছে, চালাই যাক। অনেক সময় লাগে, বুঝছেন? অনেক সময় লাগে। ওকে, মোটামুটি 5টা হয়ে গেছে, আর কয়েকটা হয়ে গেলে আমি মাঝখানে ওই ইয়ের জন্য চলে গেছিলাম তো, আমার অবস্থা গিকের খুব শোচনীয় অবস্থা হয়ে গেছে, বুঝতে পারছো? বাপরে, তোমাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা আরো ইমপ্রুভ হতে যাচ্ছে সামনে। ওরে বাপরে, ফার্স্ট পিসটা প্রথম সিরিয়াল আমার গেছি। বুঝছি, এখানে আমাদের শেষ রাত হবে, আমরা একটু ওয়েটিং লিস্টে থাকি। গেছে আমাদের 12টা বেজে গেছে। ওকে, রিটার্ন করে দিই, সবগুলো ইনস্টল হয়ে গেছে, এবার অ্যাক্টিভ করে দিই। একটু ব্যাক করি, অ্যাক্টিভ করার জন্য রিটার্ন টু প্লাগইন ইনস্টলার। নেটের স্পিড কিরকম? তাতে কি কাজ করা যাইবো? মনে হয় না। স্পিড তো ভালোই। ওরে বাপরে, আসাদ ভাই স্পিড অনেক সময় বাড়লে কাজ কম হয় কিন্তু, জানেন তা? তাই তো দেখতেছি। স্পিড মনে হয় কিছু তো বেড়ে গেছে বর্তমানে, এই জন্য কাজ খুব ধীর গতিতে আসছে। আল্লাহ, বা 62 MB পেতাম তাতে, এটা বুয়া নিশ্চিত। দেখি আপলোড স্পিড কত আমার লাগবে এখন। আপলোড স্পিড তো, আপলোড আমাদের স্পিড, আপলোড স্পিড দেখেন কম। হ্যাঁ মনে হচ্ছে আপলোড স্পিড কম আমার কাছে মনে হচ্ছে। আমি আমি যে ওয়াইফাই নিছি এখানে ডাউনলোড স্পিড আছে 6 পয়েন্ট এর উপরে, 6 MBPS এর উপরে, আর আপলোড স্পিড 3 MBPS এর উপরে আমি পাইলাম। সব গেছে।
একদম এবার স্টেট হয়ে গেছে। এভাবে কিছু হবে না, কিছু হবে না। ওকে, আমাদের কিছুটা সমস্যার জন্য আমরা পিছিয়ে পড়ছি। যাই হোক, আমাদের টিমটার প্লাগইন গুলো ইনস্টল হয়ে গেছে অলরেডি। স্পিক করে চলে যাই আমরা, ব্লগ পেজ আছে, আমরা দেখবো থিম। ওকে, এখানে অনেকগুলো প্লাগ ইন ইনস্টল হয়ে গেছে, আমাদের এত কিছু লাগবে না। আমরা থিম দি সেম থিমটা যে আছে এখানে চলে আসবো। এখানে এসে আমরা এগুলো আমরা দেখতে পারি, যদি কোনো কিছু না পান এইভাবে প্লাগ ইন দেখতে পারেন, ওয়েবসাইট দেখতে পারেন। আমরা ভিউ ওয়েবসাইটে চলে যাই। ওকে, তো এবার আমরা একটা ফুল সাইটের একটা ল্যান্ডিং পেজটা ইনস্টল করব। তো দেখেন এখানে এগুলো ফুল ডেমো, ঠিক আছে? এগুলো ডেমো, যে আপনি ডেমো গুলো ইনপুট করতে চান সেগুলো আপনাকে ইনপুট করে নিতে হবে। তো সিলেক্ট কন্টেন্ট, ডেমো কন্টেন্ট, ওকে, ইনপুট সিলেক্ট পেজ। ওকে, আমি আপাতত দেখি কোনটা বেশি ভালো লাগে সেটা ইনস্টল করে নিই। তো এখানে আমরা অনেকগুলো টেমপ্লেট পাইতেছি। ওকে, আমরা উপর দিকে চলবো, আমরা একটা নিয়ে নিই, দেখি সিলেক্ট দা পেজ ইনপুট, এটা লাগবে না। ওকে, প্রথমটাই ইনপুট করে দেখি। এখানে এখানে আসতো এগুলাই, ইনপুট দা কন্টেন্ট এটা আসতো, কিন্তু এখানে আসতেছে না। তো যাই হোক, দেখি নিচেরটা দিয়ে হয় কিনা। পেজ আছে আর অনেক কিছু আছে, সমস্যা নাই, এটা ইনস্টল হোক। আমরা অপেক্ষা, আমরা আজকে আজকে আমাদের শুধু অপেক্ষা করা। ওকে, ইম্পোর্ট। এবার দেখি কি কি ইম্পোর্ট হচ্ছে, হইতাছে, এটা দেখার পালা। এক একটা থিমের এক এক রকম সিস্টেম থাকবে, আপনাদের সবগুলা থিমই ইনস্টল করে করে দেখতে হবে যে কিরকম বা কিরকম কাজ করতেছে, নাহলে হবে না। ঠিক আছে, পরে একটা সময় ঘাবড়ে যাবেন যে এটা কি হচ্ছে। আমরা শিখলাম একভাবে, দেখেন এখানে অনেক কিছু দেখছেন, সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, আমার এই থিমের ভিতরে কোনো একটা সমস্যা হয়েছে, মেবি সমস্যা হয়েছে, ঠিক আছে, তার জন্য এরকম আসতেছে। দেখেন সব এলোমেলো হয়ে গেছে, মানে ডাবল ডাবল আসতেছে। ওকে, ডাউনলোড প্যাকেজ, ড্যাশবোর্ড সেটিংস, ওকে, ওয়ার্নিং দেখাইতেছে। ওকে, এটা তো আমাদের লাগবে না। ওকে, আমি করি, এই থিমটা আমার বেবি ভালো লাগতেছে না, দেন এটা তো সমস্যা হচ্ছে। আমি একটু করি, এটা রিসেট করে আমার কাছে যে থিম গুলো আছে ওগুলো দেখ কাজ চালাই। আমি থিমটা আনইনস্টল করে দিই, আমার কাছে মেবি অনেক কয়টা থিম আছে, দেখতে হবে নাকি এই ল্যাপটপে মেবি কয়েকটা আছে। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, হইলো না, তো আমরা একটু অপেক্ষা করি। তো আমি থিমে চলে আসলাম, এখান থেকে রিসেট করে নেই। এখানে খুব সমস্যা হচ্ছে, তো এই থিমে মনে হয় কোনো একটা ভাইরাস অ্যাটাক করছে, মানে ভাইরাস আছে। ক্র্যাক থিমে কাজ করতে গেলে সমস্যাটা হয়। তো আমরা এটা রিসেট করে নিই, দেখেন ওয়ার্নিং দেখাচ্ছে, এটার ভিতরে কোনো একটা সমস্যা হয়েছে। তো আমরা রিসেট করে নিই, রিসেট রিসেট, ওকে রিসেট, ওকে। একটু স্পেস পড়ছে, রিসেট হচ্ছে না, এবার রিসেট হয়ে যাবে। আমার কাছে কিছু থিম থাকার কথা, আমি একটু চেক করি তার মধ্যে, আপনাদের একটু দ্রুত করে দিই, যাতে প্রথম ফোল্ডার দ্বিতীয় ফোল্ডার। ওকে, দ্বিতীয় ফোল্ডারে আছে হচ্ছে এটা। ওকে, আমার কাছে কিছু থিম থাকার কথা এই ফোল্ডারের ভিতরে।
ওয়ার্ডপ্রেস আমি এই ফোল্ডারটা ডিলিট করে দিই, ঠিক আছে? আমি অন্য একটা থিম আনি, থিম ফরেক্স বা রেকর্ড পেস্ট করি, সমস্যা না। ওকে, আমরা আগের থিমটা রেজিস্টার করে দিছি, নতুন আরেকটা থিম ডাউনলোড করলাম। এখানে দুইটা থিম আছে, একটা হলো স্লাইড মানে স্টাইল থিম, আর একটা হচ্ছে এটা মূল থিম, ঠিক আছে? তো আমরা এখানে আমরা সেইভাবে আগের মতো করে থিম অ্যাপিয়ারেন্সে চলে যায়, থিম থেকে এখানে অ্যাড এ নিউ থিম। D7 থিমটা একটু প্রবলেম করতেছিল, সেজন্য ওইটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে এখান আগের মতো করে আমরা এই দুইটা নিতে পারি না একটা নিতে পারি, যে কোনো একটা নিবেন, নিয়ে এখানে আইসা ই করবেন, আপনারা ইনস্টল করে দিবেন। তো এখানে আমি দিয়ে দিলাম, এটা ইনস্টল করে দিয়ে আমি এখন রেকর্ডিং হচ্ছে, তাই না? ওকে, তো এবার দেখেন একটু তাড়াতাড়ি করি, কারণ আমাদের অনেকটা সময় স্পেন্ড হয়ে গেছে। দেখেন এটা খুব দ্রুত কাজ করতেছিল। অ্যাক্টিভ থিমে আমরা ক্লিক করে দিই, ক্লিক করার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে। ওকে, আমাদের থিমটা মোটামুটি ইনস্টল হয়ে গেছে, মানে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এখানে কিছু রিকোয়ারমেন্ট করতেছে, আমরা থিমের উপরে যখন ক্লিক করলাম তখন দেখেন এখানে ইনস্টল প্লাগইন, এখানে ক্লিক করতে বলতেছে। ওকে, এখানে অনেকগুলো প্লাগইন আছে, সেগুলো আমরা সবগুলো সিলেক্ট করে দিয়ে ইনস্টল করে দিই। তো আমরা এখন ইনস্টল করে দিই। তো আগের মতো এটা যেরকম আছে, একটু আমরা এখানে অপেক্ষা করি। তো এটা খুব দ্রুত হবে ইনশাল্লাহ, কারণ এটাতে মেবি ইরেই মারছে, ইরো দেখাইতেছে, শিট কিছু প্লাগইন মিসিং আছে। তো যাই হোক, একটা একটা করে ইনস্টল করতে হবে, এখানে সমস্যা দেখাইতেছে, তো একবারে হচ্ছে না। আমরা একটা একটা করে করি, ঠিক আছে, আস্তে আস্তে। ওকে, ইনস্টল অ্যাডভান্স সাকসেসফুলি ফেলড। ওকে, ইনস্টল হয়ে গেছে। ওকে, এগুলো অ্যাক্টিভ করে দিব, তার আগে সবগুলো আমি ইনস্টল করে নিই। ওই যে আমি আগেই বলছিলাম যে যদি কোনো প্লাগইন যদি ইনস্টল একসাথে না হয় তাহলে এইভাবে করতে হবে, সেম জায়গা ভালো হইলো, জিনিস শেখা হইলো আপনাদের নতুনদের জন্য। আমরা সবগুলো ইনস্টল করতে থাকি আস্তে আস্তে, একটু দ্রুত হচ্ছে এটা, আমাদের আরো কিছু সময় লাগবে একটা একটা করতে গেলে। অ্যাক্টিভ ইনস্টল ইনস্টল, ওকে ওকে, ক্লাসিক এডিটর এটা লাগে আমাদের কাজে। তো এটা হচ্ছে কি, ওয়ান ক্লিক ডেমো ইনপুট, এটার মাধ্যমে এই একটা প্লাগইন এর ভিতরে আর ডেমো পাওয়া যায়, ঠিক আছে, ইনপুট করার জন্য। তো এটাও আমরা ইনস্টল করে নিই, মানে এক ক্লিকে ডেমো ইনপুট করা যায়, এটা খুব সহজ একটা প্লাগইন। এই প্লাগইনের মাধ্যমে আমরা এক ক্লিকে ডেমো ইনপুট করে নিতে পারবো, খুব সহজ, একদম সহজ, বাচ্চাদের কাছে সবগুলো। তো এটাও করে নেই, ওকে, তো এটা হয়ে যাচ্ছে। ওকে, এটাও রিটার্ন করে আসি। ওকে, মোটামুটি আর কোনটা বাদ আছে, সবই তো হয়ে গেছে। ওকে, এটাও করে দিই। এখন খুব দ্রুত কাজ করতেছে, কিন্তু ওই থিমটা থিম দি সেভেন থিমটা একটু ঝামেলা করতেছিল, ট্যাগ বসানোর নামে ছিলাম, তো সেই জন্য একটু প্রবলেমটা করতেছিল। ওকে, আমরা মানে প্র্যাকটিস পারপাসে এগুলো ইউজ করতে পারি, সমস্যা নাই। তো আমরা যখন বাইরের দিকে তখন সেম ভাবে এগুলাই একই কাজ, মানে একই একইভাবে ইনস্টল করে নিতে হবে, সেম প্রসেস। একটু জানা থাকলে যেটা হবে আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে না। আর এখন আমরা আপাতত একটা একটা করে করে যাই, আর যখন পেড থিমটা হবে তখন একদম টিক মার্ক দিয়ে সবগুলো সিলেক্ট করে দিলে হয়ে যাবে। তো আমাদের এখন আর কোনো সমস্যা হলো না। এবার আমরা যেটা করতে পারি, সবগুলো অ্যাক্টিভ করে দিই, দেখি এবার অ্যাক্টিভ হয় কিনা। না, একটা একটা করে আবার অ্যাক্টিভ করতে হবে, কে জানে। ওকে, আমরা অ্যাক্টিভ করে দিই, দেখি মামু কি করে। ওকে, এটা ইচ্ছাচ্ছে, অ্যাক্টিভ হয়ে গেছে। আমি একটু রিফ্রেশ করে নিই পেজটা, পেজ বিল্ডার। ওকে, তো এবার দেখেন আমাদের মোটামুটি সবই ইনস্টল হয়ে গেছে।
এবার দেখেন থিমের দেখেন কোন অপশন কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা থিমের নামটা কি দেখেন কোন জায়গায় গেছে, দেখেন থিমের কিন্তু কোনো কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু থিম ফরেজে কিন্তু এসটা কিন্তু এখানে অপশন ছিল থিমের। তো যাই হোক, যেহেতু নাই এখানে ইম্পোর্ট দা ডেমো, এখানে আমরা ক্লিক করি, আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। দেখেন এবার আসছি এখানে, দেখেন অনেকগুলা কিন্তু ডেমো এখানে দেখা যাচ্ছে, মোটামুটি তিনটা ডেমো দেখা যাচ্ছে, কিন্তু অন্য অন্য থিমে আরো বেশি দেখাতে পারে। আমরা এই তিনটা ডেমোটা লাইভ দেখতে পারবো, এই একটা এই একটা, যে কিরকম ডিজাইনটা, এটা আমরা এখানে প্রিভিউ ডেমোতে আমরা ক্লিক করে তিনটা ট্যাব চালু করলাম, এটা যদি আমি ইনস্টল করি এরকম দেখাবে, ডিজাইনটা এরকম থাকবে, দেখছেন খুব সুন্দর, বাপরে অস্থির ডিজাইন। ওকে, এটা এরকম সাজানো আছে এরকম, আর এটা এরকম শুধু সাদা মাঠা, ঠিক আছে, তাহলে আপনার মতো করে ডিজাইন করে নিতে পারেন। আর শুধু এটাও এটাও এরকম, কিন্তু আমার মনে হচ্ছে প্রথমটাই বেটার লাগতো আমার কাছে, তো এটাও খারাপ না দ্বিতীয়টা। তো আমি যেটা করবো, প্রথমটা ইনস্টল করে নেই, আমার যেটা করতে হবে এখানে দেখেন ইম্পোর্ট ডেমো, এখানে ক্লিক করে দিই আমি, তো ইম্পোর্ট ডেমোটা কমপ্লিট ভাবে হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে কন্টিনিউ করে দিই, একটু আমাদের কিছুটা সময় লাগবে এটা ইম্পোর্ট হতে। তো এখন কিন্তু আমাদেরটা এরকম আছে, ঠিক আছে, একদম সাদা আছে, দেখেন একদম সাদা আমাদের থিমটা, এটা আমাদের কিছুক্ষণের মধ্যে পরিপূর্ণ হয়ে যাবে। তো আমরা অপেক্ষা করি, সেলাই করতেছে, ঠিক আছে, দেখতে খুব ভালো লাগতেছে, মানে ওই যে আমাদের এখানে দিয়ে কিন্তু আখে আখ চাষ করে, ঠিক আছে, এরকম করে আখ মারাই করে, তো সেম আখ মারাই করতেছে রকি, আখ আখের রস খাইছো? জি ভাই খাইছি, টাঙ্গাইলে গুলো তো বেশি চলে। হ্যাঁ, ছোটবেলায় আমাদের ওইদিকে ছিল, এখন নাই। আমাদের সাগর ভাইয়ের বাড়ির পাশে তো আগ মারাই করে, এখন কি করে? এখন আছে না সাগর ভাই, আগ মারাই কি এখনো করে আপনাদের এখানে? না, আমাদের কাছাকাছি এখন নাই, কয়েক বছর ভালোই হয়েছিল। ওকে, আবার যখন তৈরি হবে আমাদেরকে ফোন দিয়ে আমরা যাবো। আমি সর্বপ্রথম মেগারপটন এর দিকে গিয়েছিলাম এগুলা খাইতে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওই 25 বিঘা জমিতে করা হয়েছিল, চাষ করা হয়েছিল, এখানে গিয়েছিলাম আর কি। তো আমি কি করতাম, মানে আমাদের জমি গুলা ওই জমিতে, জমিটাতে চাষ করছিল, ওইটা 48 বিঘার জমি ছিল আমাদের, 10 জনের জমি, তো মনে তো আমার তাওর জমি, মানে আমার দাদার বাপের জমি, ঠিক আছে, আমার দাদার হচ্ছে 10 11 ভাই, ওইখানে একজন একজন বাদে আর 10 জনের জমি, ঠিক আছে, ওই 10 জনের জমিতে মানে এমন জমি, 40 বিঘা চান না আপনি, যদি করেন মাটি দিতে চান, একজনের ঠ্যাং পড়বে আরেকজনের মাথা পড়বে, ঠিক আছে, আরেক ভাইয়ের মাথা, মানে এক ভাইয়ের ঠ্যাং পড়বে মানে জমিতে, আরেক ভাইয়ের জমিতে মাথা পড়বে, আরেক ভাইয়ের জমিতে বুড়ি পড়বে, এরকম অবস্থা ওই জমিতে, মানে এই আখ চাষ করছে। অবশ্য ভালোই ফলন হয়েছিল, খুবই ভালো ফলন হয়েছে, আমরা খাইতাম, প্রচুর খাই। এখন তো অনেকদিন ধরে এগুলা চাষ করা হয় না, তারপরে ওই যে তরমুজ চাষ করা হয়তো আমাদের, ওগুলা কিন্তু খুবই চলতো, এখন তো এগুলা চল নাই, কিন্তু আমাদের এখানে অনেক আগে ছিল, এখন নেই। হ্যাঁ হ্যাঁ, এখন হয় না। তারপরে বুট কালাই যেটা বলি আমরা, হ্যাঁ, ওইটাও চাষ করতো ওই ওই জায়গা দিয়ে, কিন্তু তখন যখন এগুলা চাষ করতো তখন কিন্তু একটা প্রচলন ছিল, ভূতের প্রচলন চালু করে দিত, মানুষ যেন না যাইতো, ঠিক আছে, তখনকার দিনগুলো ভালো ছিল, এখন সবগুলা অন্যরকম। আমাদের মনে হয় অনেকটা সময় লাগবে এই প্লাগ ইনটা, মানে সাইটটা টোটালি ইম্পোর্ট হতে গেলে, তো আমাদের তো হচ্ছেই তো হচ্ছেই তো হচ্ছেই, খালি ওই ঘুরতেছে তো ঘুরতেছে। ওকে, কেউ যদি এই ভিডিওটা দেখি স্কিপ করে চলে যাবেন এইটুকু। তো আমরা অপেক্ষা করতে থাকি, দেখি কত দূর কি করা যায়। আপনাদের এটা অন্য একটা ক্লাস, ঠিক আছে, এটা বোঝার কোনো দরকার নাই, ঠিক আছে। তো আপনাদের এখানে কি নদী ভাঙে এখনো? ভাঙে অবশ্য, কিন্তু এখন যথেষ্ট প্রোটেকশন আছে, তো তার কোনো এরকম ও বাদ হয়ে গেছে তো বহরমপুর পর্যন্ত। মাঝে মাঝে যাই আমরা ওইদিকে ঘুরতে, তাই নাকি? আমি আবার
ক্যারাম লাইক করি তো, ক্যারাম খেলতে যাই আমি, নাজমুল, জহুরুল, আমরা কয়েক তো ভাই ফ্রেন্ডের মিলে বাইক নিয়ে চলে যাই। আবার যখন আসবে আমাকে স্মরণ করিয়ে। না হবে না তো, আপনি থাকেন আমাদের কাছেই তো, আপনার দোকান আছে না, হবে কেন, হ্যাঁ তাহলে তো হবে শুধু না। শুক্রবারে থাকি। আজকে তো দোকান বন্ধ ছিল আপনার, মেবি আমি একটু ও শপিং করতে গেছিলাম তো, ওর ওই আছে না কোনো, হয়তো নামাজে গিয়েছিলাম। ও মেবি হতে পারে। তো অনেকটা সময় লাগতেছে, বুঝতেছি না এত সময় লাগার তো কথা না, তো দেখি এখানে কিছু হচ্ছে কিনা। অনেক বড় ফাইল মেবি, তো একটু সময় লাগার কথা না, তারপরে লাগতেছে। এখানে আরো কিছু করতে হবে, ডেমোটি ইনস্টল হওয়ার কথা, তাড়াতাড়ি। হ্যাঁ হয়ে গেছে মেবি, না হয় নাই, হয় নাই, ওকে মার্ক করে দিই। ও শিট, আমি মার্ক করছিলাম না, টিক মার্ক করছিলাম, সেই জন্য হয় নাই। ওকে এখন হও, অল অন এসইও মিনস ডিটেকশন লাইট, ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট, হেল্প ইওর গ্রো আইসাইট নট রিকো, ওয়েট ফর দা রাইট থিম টু ওয়ার্ক। এত সময় লাগাতো কথা না, হ্যালো রাজু ভাই। হ্যাঁ হ্যাঁ না বলছি যে এই, বুঝি নাই তোমার কথা কি। হ্যাঁ আমি বলছিলাম যে কিছু ওয়েবসাইট থাকে ফর্ম ফিল আপ করার পরে, ওই ফর্ম রেজিস্টার করার পর যে দেয় না যে লগ ইন করার পর পাসওয়ার্ড ভুলে গেছে, হ্যাঁ রিসেট এগুলো, পাসওয়ার্ড করে হ্যাঁ এগুলো প্লাগইন দিয়ে করতে হয়, সবকিছু প্লাগইন করা দিয়ে যায় করতে না? হয় এখানে। ওকে যাই হোক, আমাদের থিমটা মোটামুটি ইম্পোর্ট হয়ে গেছে, এখন দেখি থিমটা অবস্থা কি। আমি এটা ভিজিট করি সাইটটা কিরকম হইলো, থিমটা প্রপারলি ভাবে কাজ করতেছে কিনা দেখার জন্য আমরা একটু ইয়েতে চলে যাই। ওকে মোটামুটি কাজ করতেছে, ঠিক আছে, অনেক কিছুই আসছে কিন্তু ফুল একদম এটা হয় নাই আর কি, বোঝা যাইতেছে। হোম পেজ, ওকে আমি হোম পেজে চলে আসি, এখানে অনেকগুলো হোম পেজ দেখাচ্ছে, ঠিক আছে, একটু কাস্টমাইজেশন করে নিতে হবে, এটা প্রপারলি ভাবে ই হয় নাই আর কি। তো সব থিম এরকম হয় না, প্রপারলি একদম প্রপারলি ই করা থাকে আর কি, হোম পেজ সবকিছু ডিজাইন করা থাকে। এর হয়ে গেছে মেবি, এখানে অনেকগুলো হোম পেজ দেখাইতেছে, ব্যাপার না, ডিজাইনটা হয়ে গেছে আপাতত। এখানে দেখেন সবকিছু তৈরি করে দিচ্ছে তারা, একটা ডিজাইন তৈরি করা হয়ে গেছে, এখান যখন করতে হবে তখন কাস্টমাইজেশন করতে হবে, এগুলা লাগবে না, এই মেনু গুলা বাড়তি মেনু দিচ্ছে, ঠিক আছে। তো আমাদের কাজটা কিন্তু ইম্পোর্ট করা কমপ্লিট, কিন্তু এখানে আমাদের বাকি কাজগুলোই ই করতে হবে, আমাদের কাস্টমাইজেশন করতে হবে। তার আগে আমরা কাস্টমাইজেশনের জন্য যেটা করব, আমরা এখানে কাস্টমাইজেশনে ক্লিক করব, থিম কাস্টমাইজেশনে করব না, আমরা কাস্টমাইজেশনে ক্লিক করব। তো সামথিং কাস্টমাইজেশন আপনাদেরকে দেখাই সেম আগের গুলার মতোই, আমরা যে ফ্রি থিম গুলাতে করছি সেম এখানে, সেম দেখেন হেডার মেনু এখানে পাইতে পারি, না পাইলে আমরা চলে যাব মেনু বারে, মেনু বারে এখানে মেনু ওয়ান যদি না থাকে কোনো দরকার নাই, আমরা চলে যাব মেন মেনু, মেন মেনুতে চলে আসলাম, এখানে মেন মেনুতে দেখি কি কি আছে, এইগুলা, ওকে এখানে এইগুলা আছে, ব্লকের ভিতরে দুইটা তিনটা আছে, ওকে এগুলো লাগবে না, এগুলো আমি ডিলিট করে দিই, যেগুলো লাগবে সেগুলো রাখবেন আর যেগুলো লাগবে না দরকার নেই, ঠিক আছে আমি ডিলিট করে দিই। তো টিম ব্লক টু লাগার দরকার নাই, ব্লক একটা হলেই আনা, তো আর পোর্টফোলিও হোমটাও দরকার নাই আপাতত, হোম ওয়ান হোম একটা আছে ওটা দিই হবে। তো সার্ভিস ডিটেল, সার্ভিস একটাই থাক, আমি কাস্টমাইজেশন করে দিই, তো দেখি একটু পাবলিশ করে দিই যে এই কয়টা চলে কিনা, আপনার প্রয়োজনে যে কয়টা লাগবে সে কয়টা লাগবে আর বাকিগুলো থাকার কোনো দরকার নেই। তো ওকে আমি একটু এটা ভিউ করে দিই, এখন দেখি ডিজাইনটা কিরকম হইলো। তো দেখেন মোটামুটি ব্লক সাইট এখানে শো করতেছে হোম পেজে, আমরা মূল হোম পেজে চলে আসি,
ওকে, এটা হচ্ছে আমাদের থিম, এটা হচ্ছে আমাদের থিম, এটা আমরা ইনস্টল করে ফেলছি। দেখেন নিচে একটা বার ছিল, সেটা চলে গেছে, ওইখান থেকে আমরা কাস্টমাইজেশন করছি। এখন সবকিছু পরিপূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে, আমাদের ডিজাইনটা হয়ে গেছে, দেখছেন ডিজাইন কিন্তু হয়ে গেছে, প্রপারলি একটা ডিজাইন হয়ে গেছে থিমের ভিতরে। এখন আপনাদের যেটা করতে হবে, যদি এগুলা চেঞ্জ করতে হয় তাহলে এলিমেন্টরের সাহায্যে, এলিমেন্টরে আপনারা ক্লিক করবেন, আগের গুলোর মতোই সেম, আগের গুলোর মতোই এলিমেন্টরে ক্লিক করলাম। আমার মনে হয় কেউ চেঞ্জ করছে, ওকে। এবার দেখেন হোম পেজে যদি আমার এগুলো চেঞ্জ করতে চাই তাহলে আমার এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে স্টাইলে চলে আসি, দেখি এখানে বর্ডারে কি দেওয়া আছে, ওভারভিউ কি দেওয়া আছে, সব কিছু এখান থেকে আমরা দেখতে পাবো, টাইপোগ্রাফি, ওকে। এটা এখান থেকে চেঞ্জ হবে না, এটা একটা স্লাইডার দেওয়া, স্লাইডারের অপশনে যা এটা চেঞ্জ করতে হবে, কিন্তু অন্য একটা সেকশনে যখন আসলাম তখন এটা আমি চেঞ্জ করতে চাই তাহলে ডিসক্রিপশন, দেখেন এক্সাম্পল দেওয়া আছে, তাহলে এক্সাম্পল বোঝেন না, সরি অ্যাবাউট, অ্যাবাউটটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এখানে দিয়ে দিলাম হচ্ছে সার্ভিস অ্যাবাউট, দরকার নাই, এটাও কেটে দিই, হিস্টোরি সার্ভিস সাকসেস হিস্টোরি দিয়ে দিলাম, অ্যাবাউটটা সুপারে থাকলো। নিচে চাইলে আমি নিচের গুলা চেঞ্জ করে দিতে পারবো, সবগুলো দেখেন আগের মতো, সব আপনি কাস্টমাইজেশন করে নিতে পারেন, সব এখানে সব দেওয়া আছে, ঠিক আছে। প্রতিটা সার্ভিস এইভাবে এইভাবে কাস্টমাইজেশন করতে হবে, কারণ এর আগে আমি দেখাইছি, এই যে এই এগুলো দেখেন কোথায় আছে, দেখছেন এগুলোর উপরে ক্লিক করলাম, এগুলো এখানে দেখাইছে, তো এইভাবে এইভাবে সবগুলা আপনি কাস্টমাইজেশন করে নিতে পারবেন। চাইলে এই সেকশন গুলো আর একটা বাড়াই নিতে পারবেন, এই সেকশনের উপরে ক্লিক করি, তো এই সেকশন তো আমি দেখেন আরেকটা বাড়াই নেই, এখানে কয়টা আছে, তিনটা আছে, ওকে আমি ডুপ্লিকেট করে আরেকটা করে দিলাম, তো এটা মেবি নিচের দিকে আসবে, আসে নাই, পাবলিশ করে দিই, একটু আমার একটা আসছে, ওকে। মোটামুটি এইভাবে চেঞ্জ করতে হবে, তো এটা যেহেতু হইলো না তখন আরেকবার ই করে সিস্টেম, এটা ডুপ্লিকেট, ওকে ডুপ্লিকেট হয় নাই, ব্যাপার না, ওকে এটা ডুপ্লিকেট, দেখো কিভাবে করতে হয়, এবার দেখেন নিচের দিকে আসলো ডুপ্লিকেট, সেম এইভাবে এভাবে ডুপ্লিকেট করা যাবে, চাইলে এটা আবার মাঝখানে দূরে টেনে নিয়ে দেওয়া যাবে, সমস্যা নাই, এভাবে মাঝখানে দিক দেওয়া যাবে, সমস্যা নাই, এটা উপরে হয়ে গেল, ওকে ব্যাপার না, এভাবে সবকিছু আস্তে আস্তে ধরে ধরে কাস্টমাইজেশন করতে হবে। তো যাই হোক, এটা আমি ডিলিট করে দেই, এটা লাগবে না এই সেকশনটা, ওকে তিনটা সেকশনই থাক, আপনি চাইলে এখানে আরেকটা সেকশন তৈরি করতে পারেন, এখানে চারটে দিতে পারেন, এখানে নিচে দুইটা আছে, দুইটা করতে পারেন, এই যে ইমেজ গুলা চেঞ্জ করে দিতে পারেন আগের গুলার মতোই, ঠিক আছে, এই মেয়ে মানে বৃদ্ধ লোকটার ইমেজ চেঞ্জ করে দেওয়ার জন্য দেখি কোথায় এই ইমেজটা আছে, টাইপোগ্রাফিতে যাই, ওকে নাই, তাহলে কন্টেন্টে চলে যাই, কন্টেন্টে নাই, এই শর্টকাট, ওকে ওকে আমি দেখি এটা কোথা থেকে আছে, স্টাইল ইমেজ, ওকে এই যে ইমেজটা পাওয়া গেছে, বাল্টির ইমেজটা দেখছেন, এখান চাইলে আমি অন্য একটা ইমেজ দিতে পারবো, এভাবে মূলত কাজগুলো করতে হবে। তো যাই হোক, এভাবে আপনারা সব একটা দুটো থিম ইনস্টল করবেন, করে একটু দেখবেন যে কাস্টমাইজেশন করতে পারেন কিনা, যদি করতে পারেন ভালো, না করতে পারলে আরো ভালো, তাহলে আবার ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে সলভ করবেন আগের গুলোর মতো, ঠিক আছে, জি, কারণ এটা হচ্ছে এই স্লাইডার, স্লাইডারটা ভিতর থেকে করা, তো এখানে দেখবেন স্লাইডার নামের একটা প্লাগইন আছেই সেটিং করা, আমি দেখাই দিই, তারপরে স্লাইডারটা একটু একটু ওখানে করেন সামথিং, এখানে স্লাইডার স্লাইডার দেওয়া আছে, ক্লাসিক ইনপ্রো ইনভার্টো গেম রেসপন্সিভ টেবিল, ওকে লাগবে না, মাস্টার অ্যাডভান্স উইজেট স্লাইডার, এই যে স্লাইডার নামের একটা অপশন আছে, এখানে আরেকটা মেবি স্লাইডার করা হয়েছে, এখানে দেওয়া আছে কোন স্লাইডারটা কাজ করতেছে, ওকে দেখি যেগুলো অ্যাক্টিভ থাকবে ওগুলো সবগুলাই কাজ করবে না, হ্যাঁ হ্যাঁ কাজ করবে, তো স্লাইডার এই যে পাওয়া গেছে স্লাইডার, এখানে তিনটা স্লাইডার দেওয়া আছে, এই যে এখান থেকে আমি চাইলে নাম চেঞ্জ করতে পারি, এখানে 35 ইয়ার্স ওল্ড আছে, এখানে 30 ইয়ার ওল্ড দিয়ে দিলাম,
দেখেন উপরে এটা সেন্স হবে, মেবি দেখেন হয়ে গেছে, এখান থেকে এইভাবে সেন্স করতে হবে। তো আপনাকে দেখতে হবে এখানে, এখানে সবগুলো সেকশনের উপর ক্লিক করলে, কলামের মতো ক্লিক করলেই সবগুলো দেখতে পারবেন কোথায় কি সেন্স করতে, ঠিক আছে? এগুলো এইভাবে চেঞ্জ করতে হবে, আশা করি পারবেন, সমস্যা নাই, একটু প্র্যাকটিস করেন হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ওই যে আগের এগুলাই প্র্যাকটিস করছে না, এটার মতোই। হ্যাঁ সেম একই, ওয়ার্ডপ্রেসের কাজ সেম একই, এখানে নাম্বার চেঞ্জ করা যায়, সমস্যা নাই। আচ্ছা ডিজাইনটা কিন্তু রেডিমেড ডিজাইন কিন্তু হয়ে গেছে তৈরি করা, এটা তৈরি করতে গেলে মোটামুটি ভালো সময় লাগতো, কিন্তু রেডিমেড তৈরি করা আছে কিনবিটা কিন্তু আমরা সহজে করে ফেললাম। এবার দেখি আমরা যে থিমটা ইনস্টল করলাম সেই থিমটা কিরকম, তো এগুলো সব কেটে দিয়ে আমাদের আর কোনো কাজ নাই, আমরা হোম পেজে চলে যাই, এখানে ব্লগ পেজটা শো করতেছে, ওকে আমরা হোম পেজটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। এটা হোম পেজে আসতো, ওর ভিতর থেকে একটু কাস্টমাইজেশন করে দেখাই দিতে হবে, যেটা হোম পেজ এটা দেখেন ডিজাইন দেখছেন, একটা সুন্দর একটা ওয়েবসাইট, একদম প্রপার একটা ওয়েবসাইট, ঠিক আছে? এইভাবে ডিজাইন গুলো করবেন, মানে একটা থিম ইনস্টল করে এইভাবে সেট আপ করবেন, একটু প্র্যাকটিস করেন, তারপরে কোথাও ঠেকলে আমি তো আসি, সমস্যা নেই। ওকে তাহলে আমি ক্লাসটা শেষ করে দিই।